অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের একটা প্রতিনিধি দল এসেছে। আজকে আমরা যে আক্রান্ত হয়েছেন আপনারা জানেন, ওর অপরাধ হয়তো একটা, ও বামপন্থী সংগঠনে বিশ্বাসী বা ওই কাজধারা কর্ম পদ্ধতিতে ও বিশ্বাস রাখে, তার চেয়ে হয়তো বড় অপরাধ ওনার রিলেটিভ হচ্ছে রাজ্যের সুপরিচিত এবং স্বনামধন্য একজন রাজনীতিবিদ, আমাদের সবার শ্রদ্ধেয় পবিত্র কর্মহাশয়। তো শুধুমাত্র এই অপরাধে বা বামপন্থী হওয়ার অপরাধে একটা মানুষকে যদি এইভাবে মারা হয়, মানে সত্যি দেখে আমি খুবই মর্মাহত। যেভাবে ওকে মারা হয়েছে, তার হাত পা থেতলে দেওয়া হয়েছে, পা ফুলে আছে, মাথায় রড দিয়ে যা যেভাবে আঘাত করলো, সত্যি মানে নৃশংস, এটা ভাবা যায় না। এরকম পরিবেশ কি ছিল কখনো ত্রিপুরাঞ্চে? এটা তো আমরা কোনোভাবেই, এটা আমাদের কাছে কাম্য না। আমরা চাই একটা উৎসবের মেজাজে ভোট হোক, রাজনৈতিক পরিবেশ সুন্দর থাকুক। যদি ও কিছু অন্যায় করে থাকে, ওইটা আইনের আশ্রয় ওরা নিক। যদি যারা মেরেছে ওর বিরুদ্ধে যদি কোনো অন্যরকম কোনো ক্ষোভ থাকে যে ও অন্যায় করেছে কিছু করেছে, তাহলে আইনের কড়া না আরোপ করা। এইভাবে ওপেন রাস্তায় এইভাবে মারা, এইভাবে আতঙ্ক সৃষ্টি করে, এটা কিসের ইঙ্গিত? এই যে ভয়ের পরিবেশটা এখন তৈরি হয়েছে, এটা যাতে না হয় আমাদের সবাই মিলে আরো সচেষ্ট হতে হবে এবং পুলিশকে আরো সজাগ হতে হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.